নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফর। বিশ্লেষকরা যেটি বলছেন যে অমীমাংসিত ইস্যু ছাড়াও আলোচনার টেবিলে থাকতে পারে বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমা, বিশেষ করে মার্কিন হস্তক্ষেপের বিষয়টি। নয়াদিল্লি থেকে আরও জানাচ্ছেন সাদ বিন শফিক। ভারতের রাজধানী নয়াদিল্লিতে 9 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বিশ্বের ধনী ও শক্তিধর দেশের নেতাদের সম্মেলন G20 সামিট। জোটের সদস্য না হয়েও ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, যাতে শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন তিনি। অনেকটা প্রথা ভেঙেই শেখ হাসিনাকে নিজ বাসভবনে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন মোদী, যাকে বিশেষ অর্থবহ বলছেন নয়াদিল্লি ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্ত। আমরা সত্যি বিশ্বাস করি যে আমরা সাউথ এশিয়া বলি বা সাউথ এশিয়া ইস্ট এশিয়াতে যে কাজগুলো করতে চাই, বাংলাদেশ আমাদের হাত না ধরলে আমরা পারবো না। তো সেই মেসেজটাই আমরা বারবার বোধ হয় প্রাইম মিনিস্টার মোদী দিচ্ছেন যে বাংলাদেশ আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট, আর আমাদের যেই কাজগুলো এগিয়ে করতে যাচ্ছি তাতে বাংলাদেশের সাপোর্টটা আমাদের কাছে কতটা দরকার। বৈঠকে নির্ধারিত কোনো আলোচ্যসূচি না থাকলেও ভারত বাংলাদেশের নানা ইস্যুতে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। ভারতের প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ির মতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে পশ্চিমা প্রভাব নিয়েও আলোচনা হতে পারে। এই উভয়ের আলোচনার মধ্যে হয়তো ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি যখন আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বাংলাদেশের এখন নির্বাচন প্রসঙ্গ একটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভারত তার মতামত স্পষ্টভাবে নিশ্চিতভাবে আমেরিকাকে জানাবে এবং আমেরিকার মতামত কী সেটা জেনে সেটা তিনি শেখ হাসিনাকে বলবেন। এছাড়া আর্জেন্টিনা, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। G20 সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ভারত দুদেশের শীর্ষ নেতার বৈঠক এবারের সফরের আলোচিত বিষয়। বলা হচ্ছে সাম্প্রতিক নানা কারণে গুরুত্বপূর্ণ এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু স্থান পাবে আলোচনার টেবিলে। সাদ বিন শফিক, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। সাদ বিন শফিকের রিপোর্টটি আপনারা দেখছিলেন। দর্শক, আমরা তার সাথে আরও কথা বলতে চাই এ বিষয়ে, তার সফরসূচিতে কী থাকছে সে বিষয়টি নিয়ে সাদের সাথে কথা বলতে চাই। সাদ, একটু জানাবেন যে মোদি হাসিনা বৈঠকে আসলে কোন কোন বিষয় উঠে আসতে পারে, দিল্লির সাংবাদিকরা কী বলছেন? ইশরাত, আসলে যেহেতু এখনো পর্যন্ত কোনো ধরনের সূচিতে বলা নেই কোন কোন বিষয়ে আলোচনা হবে, তবে সঙ্গত কারণেই ধারণা করা যায় যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন বা গণমাধ্যম কর্মী যারা আছেন এই বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করেন, তারা প্রত্যাশা করছেন যে বাংলাদেশ ভারত যেহেতু খুবই নিকটতম প্রতিবেশী এবং বিভিন্ন ইস্যু আছে দু দেশের, অমীমাংসিত ইস্যু আছে, স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু আছে, সেসব ইস্যুগুলোই মূলত দু নেতার বৈঠকে উঠে আসবে, এটি কিন্তু সঙ্গত কারণে ধারণা করা যায় এমনটি কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি ইশরাত, আপনি জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে পশ্চিমা বিভিন্ন শক্তি কিন্তু বিভিন্ন সময় তাদের বিভিন্ন আগ্রহের কথা জানিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তারা হস্তক্ষেপের কথাও কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনেছি। এই ভারত কিন্তু প্রথম থেকেই বলে এসেছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের একান্তই নিজস্ব, সেখানে অন্যদের কারো হস্তক্ষেপ তারা প্রত্যাশা করে না এবং তারা নিজেরাও এই বিষয়টিতে খুব বেশি একটা আগ্রহী না। এবং আরেকটি বিষয় খুব লক্ষ্য রাখার মতো, যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর বৈঠক, সেই একই দিনে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কিন্তু নরেন্দ্র মোদীর বৈঠক আছে। এই বিষয়টিও কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করার সুযোগ আছে। সব মিলিয়ে আসলে বৈঠকের পর বোঝা যাবে, আমরা খুবই সবসময় যেটি দেখেছি বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে কী কী বিষয় আলোচনা হয়েছে এই বিষয়গুলো সাংবাদিকদের জানানো হয়, তারপরেই মূলত জানা যাবে কোন কোন বিষয়গুলো দু নেতার আলোচনার টেবিলে ছিল। প্রথম দিন দু নেতার বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর তিন দিনের সফর শুরু হচ্ছে, যেটি শনিবার দিন G20 যে মূল সামিট সেখানে অংশ নেবেন, আরও বেশ কিছু দেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা আছে। ইশাদ স্যার, ধন্যবাদ আপনাকে। নয়াদিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক।